হ্যালো ভিওর্স আরও একটি নতুন ফেজ ভিডিওতে ক্লিক করার জন্য জব নোটিসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তো ফ্রেন্ড তোমরা সকলেই যেন আমি তোমাদেরকে সমস্ত ধরনের চাকরি রিলেটেড আপডেট সর্বপ্রথম আমি তোমাদেরকে দিয়ে থাকি এবং তার সঙ্গে সঙ্গে কিভাবে তুমি ঘরে বসে নিজের মোবাইল থেকে অ্যাপ্লাই করবে এবং কোন পরীক্ষার রেজাল্ট দিল এবং কোন পরীক্ষার অ্যাডমিট দিলেও সমস্ত কিছু কিন্তু আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে থাকি চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক শুরু করার আগে প্রতিবারের মতো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট নিত্য নতুন চাকরির রিলেটেড আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি করে দিও। তো ফ্রেন্ড চলো তাহলে আর দেরি না করে আমরা শুরু করে দেব। তো ফ্রেন্ড মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে আরও একটি শূন্যপথ কিন্তু উঠে এসেছে যেখানে কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা যে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস শিলিগুড়ি মিউনিসিপ্যালিটির তরফ থেকে কিন্তু এই ভ্যাকান্সির নোটিশটি কিন্তু উঠে এসেছে তো তোমরা কিন্তু অনেকে ওয়েট করেছিলে নতুন রিক্রুটমেন্ট কবে বের হবে ইতিমধ্যেই কিন্তু শিলিগুড়ি মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের তরফ থেকে ড্রাইভার এবং আরও একটি শূন্যপদের জন্য ভ্যাকান্সি উঠে এসছে যেখানে তোমাদের টোটাল আটচল্লিশটি শূন্যপদের জন্য লোক নিয়োগ করা হবে তাহলে আমরা অফিসিয়ালি ওয়েবসাইট থেকে নোটিফিকেশানটা ডাউনলোড করে নেব তো তোমরা অনস্ক্রিনে দেখতেই পারছো আমি এখন আছি শিলি শিলিগুড়ি মিউনিসিপ্যালিটির অফিসিয়াল ওয়েবসাইটে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো সেখানে ক্লিক করলে কিন্তু সরাসরি পৌঁছে যেতে পারে এই অফিসিয়াল ওয়েবসাইটে এই অফিসিয়াল ওয়েবসাইট আসার পর এখানে দেখতেই পারছো নোটিশ অপশন আছে এই নোটিশ অপশনে ক্লিক করবে নোটিশ অপশানে ক্লিক করার পর এখানে রিক্রুটমেন্টস অপশান আছে এই রিক্রুটমেন্টস অপশনে ক্লিক করবে রিক্রুটমেন্টস অপশানে ক্লিক করার সাথে সাথে নতুন আরও একটি ট্যাপ তোমাদের ফোনে ওপেন হয়ে যাবে তারপরে স্কল ডাউন করবে তো এখানে দেখতেই পারছো এখানে প্রথমে এক নম্বর আর দু নম্বর নোটিশ উঠে এসছে তো এক নম্বর নোটিশটা কী আছে আমরা ডাউনলোড করা নোটিফিকেশনে কিন্তু আমরা চলে এসেছি তো ডাউনলোড করার নোটিফিকেশান অনুযায়ী এখানে কী বলা আছে এখানে বলে দিয়েছে যে সাতাশ তারিখে কিন্তু এই নোটিশটি উঠে এসছে যেখানে মেমো নাম্বারও কিন্তু বলে দিয়েছে তো এখানে কি বলে দিয়েছে এখানে বলে দিয়েছে দিস ইজ টু ইনফ ইনফর্ম অফ অল কনসার্নেট দ্যাট থার্টি টু নাম্বার এখানে গার্ডেনার অর্থাৎ এখানে বত্রিশটি শূন্যপদের জন্য গার্ডেনার নিয়োগ করা হবে তো এখানে দেখতেই পাচ্ছ এখানে সমস্ত কিছু বাংলায় বলে দিয়েছি এত দ্বারা জানানো যাইতেছে যে শিলিগুড়ি পৌর নিগমের অন্তর্ভুক্ত বিভিন্ন পার্কের জন্য বত্রিশটি বত্রিশটি মালি নিযুক্ত করা হবে ইচ্ছুক প্রার্থীরা আগামী দশই আগস্ট দু হাজার মধ্যে তাদের আবেদনপত্র কর্পোরেশনের এডুকেশন সেল পার্ক দপ্তরে বিকেল সাড়ে চারটের মধ্যে জমা দিতে হবে আবেদনপত্রের সাথে জন্মের প্রমাণপত্র অর্থাৎ এখানে বলেই দিয়েছে লাস্ট ডেট কবে লাস্ট ডেট দশই আগস্টের মধ্যে কিন্তু তোমাদের এই তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে বত্রিশ জন মালি নেবে তো আবেদনের সাথে জমা দিতে হবে জন্মের প্রমাণপত্র আধার কার্ড ভোটের কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট যদি থাকে অবশ্যই জমা দিতে হবে যদি তোমাদের মাধ্যমিক পাস এবং এইচএস এবং এইট পাস যদি হয়ে থাকে তবে অবশ্যই জমা দেবে এবং তোমরা কোন ফর্মে কিন্তু ফিল করে দেবে তো এখানে দেখতেই পারছো সমস্ত কিছু কিন্তু বলে দিয়েছে নাম নিজের নাম সব সমস্ত কিছু বলে দিয়েছে তো তোমাদেরকে বলে রাখি এই ফর্ম যদি তোমাদের ফিল করতে যাও অর্থাৎ কিভাবে তোমরা ফর্মটি ফিল করবে সেই নিয়ে যদি ভিডিও করতে হয় তাহলে কমেন্ট সেকশন অবশ্যই তোমরা কমেন্ট করবে তাহলে কীভাবে তুমি অ্যাপ্লাই করবে সেই বিষয় নিয়ে আমি ভিডিও বানিয়ে বলে দেব তো আশা করি বুঝতেই পেরেছো তো আরেকটি গুরুত্বপূর্ণ নোটিশ কি বলেছে আরেকটির জন্য কিন্তু ভ্যাকান্সি উঠে এসছে তো এখানে ক্লিক করবে নিজেরটা ক্লিক করে কিন্তু আমি ডাউনলোড করে নিয়েছি তো ডাউনলোড করার নোটিফিকেশান অনুযায়ী এখানে কী বলেছে বিস্তারিত আলোচনা করবো তো ডাউনলোড করার নোটিফিকেশন অনুযায়ী এখানে বলে দিয়েছে এটাও কিন্তু ছাব্বিশ সাত দু একুশ তারিখে উঠে এসেছে তো এখানে ড্রাইভার ষোলোটি ড্রাইভার পদের জন্য লোক নিয়োগ করা হবে যেখানে হেভি কমার্শিয়াল ভেহিকেল চালানোর জন্য তোমার অভিজ্ঞতা থাকতে হবে ট্র্যাক্টর ট্রলি জেসিবি এবং হেভি ভেহিকেল অ্যাটসেট্রা এই ধরনের চাকরি তোমার এই এই ধরনের গাড়ি চালানোর তোমার অভিজ্ঞতা থাকতে হবে এবং এইট পাশ হলে তুমি ফর্মটি ফিল আপ করতে পারবে তার সাথে সাথে তোমাকে হেভি ড্রাইভিং লাইসেন্স তোমার থাকতে হবে তারপরে কিন্তু এখানে দু বছরের জন্য তোমার এক্সপিরিয়েন্স থাকতে হবে গাড়ি চালানোর এর লাস্ট ডেট কবে পনেরো পাঁচই আগস্ট পাঁচই আগস্ট বিকেল সাড়ে চারটের মধ্যে তোমার কিন্তু এস্টাবলিশমেন্ট সেক্টরের মধ্যে সেকশনের মধ্যে কিন্তু তোমার ফর্মটি ফিল আপ করতে হবে তো কিভাবে তোমার কি কী লাগবে সমস্ত কিছু বলে দিয়েছে এখানে বাইরেটা তোমাদের দিতে হবে তো বাইরেটায় সমস্ত কিছু এ টু জেড তোমাদের দেবে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে দেবে আশা করি বুঝতেই পেরেছো এটা কিন্তু ষোলোটি পদের জন্য লোক নিয়োগ করা হবে আশা করি বুঝতেই পেরেছো অনেকেই ওয়েট করেছিল যে মিউনিসিপ্যালিটিতে নতুন ভ্যাকান্সি কবে বেরোবে ইতিমধ্যেই কিন্তু প্রকাশিত হয়ে গেছে আশা করি ভালো লেগেছে তো কিভাবে তুমি অ্যাপ্লাই করবে সেই নিয়ে ভিডিও বানাতে চাইলে অবশ্যই কমেন্ট করো সেই নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেবো কীভাবে তোমরা নিজের ফর্ম ফিল আপ করবে আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করে দেবে এবং প্রচুর পরিমাণে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে পরবর্তী যখন লেটেস্ট আপডেট পাবো সঙ্গে সঙ্গে তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো থ্যাংক ইউ ভিডিওটি ফুলফিলভাবে দেখার জন্য